ইন্নাহু কানা ফাহিশাতান, যতগুলো অশ্লীল নির্লজ্জতার কাজ আছে, বেহায়াপনার কাজ আছে, জেনা সবগুলার রাজা, সবগুলার বড়। আজ থেকে প্রায় 6,500 বছর আগে মিশরের একজন যুবক সৎ ভাই বিমাতা ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে 6 বছর বয়সে হাত পা বাঁধা অবস্থায় কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেই যুবকের নাম শুনছেন? কে কে? শিশু ইউসুফ। কোরআনে একটা সুরা ইউসুফ নামে, যে সুরাটাকে আল্লাহ বলেছেন আহসানাল কাসাস, সবচেয়ে শিক্ষামূলক কিচ্ছা। কিচ্ছা ইউসুফের কিচ্ছা, আসলে কিচ্ছার মতোই আল্লাহ পাক ইউসুফের ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে, কোন নবীর ঘটনা এইভাবে বলা হয়নি। ভাইয়েরা মনে করেছিল কি, ওরা এক মায়ের 12 ভাই ছিল, 12। আবার ইয়াকুব আলাইহিস সালামের 2 নম্বর বিবি, তার গর্ভে 2 সন্তান, তাইলে এক গর্ভে 10 সন্তান, আরেক গর্ভে 2 সন্তান, কত? 12। এক মায়ের গর্ভে 10 জন, আরেক মায়ের গর্ভে 2 জন, আহাদা আশারা কাউকাবা, 12 জন। এখন আসুন, ইউসুফ জন্মের পর থেকে ব্যতিক্রম, কোনো আড্ডার মধ্যে নাই, 2 নম্বরের মধ্যে নাই, কোনো রকমের লাফালাফি দফাদফি, কোনো রিক্সের কাজের মধ্যে নাই, মিথ্যার মধ্যে নাই, প্রবঞ্চনার মধ্যে নাই। আর সন্তান যেটা এইভাবে সোজা টোজা করে নর্মাল, মা বাবা ওইটাকে কিন্তু একটু বেশি কম ভালোবাসে, কম। আর ওই 10টা হইলে মস্তান দিগি রেট, ঘর থেকে বাইরে হইলেই আরেকজনের লগে কিলাকিলি, বাইরে হইলেই গুতাগুতি, আরেকজনে ছাগল মেরে ফেলেছে, এই করেছে সেই করেছে, যার জন্য বাবা একজন নবী আরো বুড়া মানুষ, কত গো 10 পুতের জ্বালায় আমি বুড়া অস্থির। এখন ইয়াকুব আলাইহিস সালামের সময় শেষ, একবারে বুড়ো, বিচার মেয়াদ শেষ, যেই কোনো সময় খুরুজ আউট পাস, খুরুজ আউট পাস, সিল লাগাই দেবে। এখন 10 ভাই একদিন মিটিং করে যে বাবা মরে গেলে, তো তখনকার কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে ছিল না, কবিলা সম্প্রদায় ভিত্তিক শাসন ছিল, গোত্র ভিত্তিক শাসন ছিল। এখন ইয়াকুব আলাইহিস সালাম ওই পুরা গোত্রের মরুদ্যানের এলাকার তিনি সবাই নেতা, এখন নেতা তো চলে যায়, মৃত্যু সময় একেবারে কাছাকাছি, এখন নেতার যেই 10 ছেলে প্রথম বিবির ঘরে, এই ছেলেরা খাজুর গাছের তলায় যাই একটু আলাদা হয়ে একটা গোপন মিটিং করেছে, যে বাবা মরে গেলে তো আবার ভোট হবে, আবার ইলেকশন হবে, এলাকাবাসীরা ভোট দিয়ে এই সমাজ এখান থেকে একজন নেতা নির্বাচন করবে। দেখেন কোরআনে আয়াত, কিন্তু হুজুররা আছেন। এখন ইসুফ যদি বেঁচে থাকে, তাহলে বাবা মরে যাওয়ার পরে পুরো এলাকার লোক ইসুফের ভোট দেবে, আমাদের একজনরাও ভোট দেবে না, কারণ এলাকার লোক জানে আমরা মস্তান দি গ্রেট, টাউট দি গ্রেট, আর ইউসুফের ব্যাপারে তারা জানে ইউসুফ ভদ্র দি গ্রেট, জেন্টেল দি গ্রেট, হি ইজ এ বয় অফ কার্টেসি, এলাকার সবচেয়ে ভদ্র বালক। এখন বাপ মরে গেলে তো ভোট হবে, তখন এই ফিলিস্তিন এলাকার লোকেরা আমাদের 10 ভাইয়ের 1 ভাইয়েরও ভোট দেবে না, ভোট দেবে কারে? ইসুফ সবচেয়ে ভালো, ইসুফের বাবাও ভালোবাসে, এলাকার লোকেরাও ভালোবাসে, যে ইয়াকুবের এই ছেলেটার মধ্যে কোনো 2 নম্বরই নাই। ভাই বাজারে যদি ভালো কলা বাজারে উঠে, তাহলে দাগি কলা কেউ কিনবে? পচা কলা কেউ কিনবে? জোরে বলেন। এখন যেই দোকানদারের কলাগুলো সব দাগি মেশা কোষা, সেই দোকানদার চায় না ভালো কলা,
বাজারে উঠুক, তাহলে তার পচাটা কেউ কিনবেও না খাবেও না, ঠিক কিনা বলেন? তিরিশে বললো ভালো কলা, আর ওই দশটা হইলো দাগি কলা, ঠিক কিনা বলেন? এবার ওরা চিন্তা করলো, ইউসুফ আহাব্বু মিন্না, এটা আবি না আমাদের আব্বা, আমাদেরকে বাদ দিয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। ইন্না আবানা ফি দলালিল মুবিন, আমাদের আব্বা বুড়া মানুষ, একেবারে গোমরাহির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। এটা কেন বললো? তখনকার আরবের সমাজ, মরুদ্দানের সমাজ, রণদুর্ম যাযাবর, যাযাবর জজিরাতুল আরব, তারা শাসন ব্যবস্থা চালাইতো লাঠির জোরে। কিসের জোরে? যার লাঠির জোর বেশি ভোট দিলেও নেতা, ভোট না দিলেও নেতা, ঠিক কিনা বলেন? এখন ওরা মিটিং করে সিদ্ধান্ত নিল যে এখন বাবা মরে গেলে ফিলিস্তিনে ভোট হবে, ভোট হইলে পুরা জাতি ইউসুফের ভোট দেবে। এখন আমরা যদি, আমাদের আমও যাবে সালাহও যাবে, তাহলে ইউসুফের মাইনাস করা দরকার, মাইনাস করা বুঝছেন তো? ইউসুফ জীবিত থাকলে ফিলিস্তিনের সব লোকই ইউসুফের ভোট দেবে, আমাদেরকে এখন ইউসুফের কুয়ায় ফেলে দিয়েছে, জন্মের মতো বিদায়। অমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, দশ বাইশ এসে ইউসুফের মাইনাস করবে, চিরকালের জন্য হারিয়ে ফেলবে, কিন্তু আল্লাহ চেয়েছেন ইউসুফকে জীবিত রাখবেন, ইউসুফকে দিয়ে সামনে অনেক কিছু করবেন। খেয়াল হয়েছে তো? অমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু, আল্লাহ যেটা চান সেটাই হয়, মানুষ যেটা চায় সেটা হয় না। সুতরাং যেই কাজই করবেন ভাই, কাজ করার আগে ইনশাআল্লাহ বলবেন। কেউ যদি কোনো সময় বেশি গরম হন, বেশি গরম বল লাগে লাগছে, বউ যারা কন্ট্রোল করতে পারে না, তারা পুরুষ, পুরুষ নয় তারা কাপুরুষ। আবার কিছু পুরুষ আমাদের মধ্যে আছে, হয়তো আপনাদের মধ্যে নাই, নুনের থেকে চুন খসে পড়লে বউ কিনায় দুরুম দুরুম কিল বোর পিঠে, ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যে নাই, সমাজে আছে, ঠিক কিনা বলেন ভাই? আসলে বউ আদমের বামের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, বাঁকা হাড্ডি, যার জন্য নারী জাতি তাদের স্বভাবটা একটু পুরুষের মতো স্ট্রেট ফরওয়ার্ড না, একটু বাঁকা। এইটাকে সাইজ করতে হইলে আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। একবার যদি আপনি এটারে সাইজ করতে পারেন, সারা জীবন আপনার পায়ের তলে পড়ে থাকবে, ধমকানো লাগবে না, কিল তো দূরের কথা। বোঝার চেষ্টা করুন, দিস ইজ সাইকোলজি, সাইকোলজি মনোবিজ্ঞান। এখন কেউ যদি সামলাইতে না পারেন রাগ, শরীয়তে যতগুলো জায়েজ আছে, জায়েজ বৈধ, তার মধ্যে তালাক হইলে সবচাইতে নিকৃষ্ট, ঘৃণিত, বৈধ, সবচেয়ে খারাপ জায়েজ, এর মধ্যে আমরা যাব কেন? বেশি গরম হইলে সামলাইতে না পারলে বলবেন যে ইনশাআল্লাহ, তোরে আমি এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক দিলাম, তিন লক্ষ তালাক দিলাম, এক তালাকও হবে না, কোনো হুজুরের কাছেও যাওয়া লাগবে না, কারণ কি? ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চান, তাহলে আমি তোর এক তালাক, দুই তালাক, তিন তালাক, তিন কোটি তালাক দিলাম, আল্লাহকে তোর বউ তুই তালাক দে, এটা আমি আল্লাহ মোটে চাই না, সুতরাং কোনো তালাক হবে না ভাই, তালাক দে তো দে, এরপরে আমার কাছে আসে, হুজুরের কাছে আসে, হুজুর রাগের ঠেলায় কইছি, রাগের ঠেলায় ভাই, আদম থেকে আজ পর্যন্ত দেখান কোনো একজন স্বামী হাসতে হাসতে বউ তালাক দিছে? তোরে এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক দিলাম, এরকম হাসতে হাসতে তালাক দিছে? মানুষের ইতিহাসে এমন একজন স্বামী দেখান? তাহলে বউ তালাক দেবে একবারের আগের চরম মুহূর্তে, গোসা যখন সুপারলেটিভ ডিগ্রিতে, এই সময় বউ তালাক দেবে, এটা আল্লাহ বোধহয় জানে না কি? এখন এলাকাতে কিছু আমার ভাই আছে যারা নেতৃস্থানীয়, কোনো কোনো সময় আমার কাছে তারা সহ আসে, কহজুর রাগের লগে দিছে, আসলে তালাক দেওয়ার নিয়ত ছিল না, আমার রাগের সাথে কি রাগ, এমন রাগ হয়েছে খুশ খেয়াল আসিল না, কেউ ভাই ধারালো একটা দাও দিয়ে আপনি রাগ করে
ঘরের সামনের লেবু গাছটাকে যদি এক কোপ দেন চাইরে আনি কাটা যাবে, আরেক কোপ দেন বারো আনি কাটা যাবে, আরেক কোপ দেন পুরা কেটে আলাদা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি বলেন রাগের সাথে কমাইছি তাহলে লেবু গাছ কাটা যাবে না কি ভাই? আসলে ইসলাম ওরা দিত লাকুমুল ইসলামা দিনা, সেই কুয়ায় পড়া সর্বরেশ্বরের শিশুকে আল্লাহ বাঁচাইছে কিনা বলেন? তিনবার বেঁচা গেছে মানুষ, তখন গরু ছাগলের মতো গলায় রশি লাগিয়ে হাটে বাজারে বিক্রি হইত। তিনবার বিক্রির পরে মিশর মিশরের রাজা বাদশাহ সে কিনে নিল, কিনে কয় হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর আরবি ভাষায় জিজ্ঞেস করে আর কি, মা ইসমুকা, মা এখন ইসুয়ের বাড়ি তো ফিলিস্তিন, ফিলিস্তিনের তখনকার ভাষা ছিল এব্রানি, হিব্রু, হিব্রু হিব্রু তাওরাতের ভাষা হিব্রু। এখন ওই লোকেরা নাম জিজ্ঞেস করে, কিন্তু বিশ্বের সেরা সুন্দর আমাদের নবীকে বাদ দিয়ে ইউসুফ দুনিয়ার সবচেয়ে সুন্দর পুরুষ আমাদের নবীজিকে বাদ দিয়ে, নবীজি অরূপ অতুল, অরূপ অতুল কালজয়ী চিরন্তন সবাই করে দেখতে শুনতে তবিয়তে খাসিয়তে বুদ্ধি বিবেচনায় আমানতদারিতে সততায় আমাদের নবী নবুয়তের আগেও সুপার মডেল ছিলেন, সুপার মডেল। এখন ইউসুফ তাকে মিশরের বাদশাহ কিনে নিয়ে গেল, কোরআন উল্লেখ করেছে।